বমিটমি চলে আসবি রে। এ পালিয়ে চল, পালিয়ে চল এখানে। আজকে আমরা এসেছিলাম দীঘা মোহনাতে, কিন্তু আমরা যে জায়গায় এসেছি তো কি বলবো, মানে এখানে যাওয়ার উপায় নেই, কেন এত যে গন্ধ এখানে, শুটকি মাছের গন্ধ। তো তোমাদের এক এক করে দেখাই, এই যে দেখতে পাচ্ছ কি মাছের নাম জানি না, আর এইগুলো দেখো মাছগুলো, এই যে মাছগুলো শুকানো হয়েছে, গন্ধে থাকা যায় না। তো তোমাদের আরও দেখাচ্ছি, দেখো এই যে দেখো আমার পিছনে কত মাছ, আমি কাছে যাবো কি গন্ধে থাকা যাচ্ছে না, দেখো মাছগুলো কত মাছ। সমীরকে দেখো, নাক বন্ধ করে ভিডিও করছে, নাক বন্ধ করে ভিডিও করছে, দেখো খালি এত গন্ধে থাকা যায়। তো চলো সামনের দিকে আর কি কি মাছ রয়েছে এখানে দেখাই। আর দেখো মানে চারপাশে শুধু শুটকি মাছ যে রোদে শুকানো হয়েছে সেই জন্য, দেখো কত মাছ। আর আমার উপরে দেখো, হ্যাঁ এদিকে এদিকে মাছগুলো দেখতে পাচ্ছ, ইস কিরকম মাছ, গন্ধে থাকা যায় না। তো চলো একদম দেখাচ্ছি তোমাদের মাছগুলোকে, এই যে দেখো মাছ, ইস গন্ধে থাকা যায় না, গন্ধে থাকা যায় না, ইস। যদিও আমি এই মাছগুলো কোনোদিনও খাই না, কিন্তু গন্ধতে এখানে আমার বমি টমি চলে আসবে। এ কিরকম গন্ধ, হ্যাঁ এ গন্ধ কিরকম, আর এগুলো কি, এগুলো কি দেখতে পাচ্ছি, এগুলো আর ওই পাশে একজন কাকু মাছগুলো শুকাচ্ছেন, দেখতে পাচ্ছ এগুলো কাকু একজন মাছগুলো শুকাচ্ছেন, মানে রোদে শুকাচ্ছেন। এখানে এত গন্ধ, লোকেরা আসে কি করে। এগুলো কি মাছ, রুলি মাছ, এগুলো আমরুলি আমাদের মাছ, এগুলো মানে আচ্ছা এগুলো কতদিন ধরে শুকাতে হয় এখানে, উঠে যায়। বাহ, তাহলে তো এখানে তো অনেক লাভ, তিন দিন চার দিনে এখানে মাছগুলো শুকিয়ে কমপ্লিট হয়ে যায়, আর এখানে বাইরে মানে কলকাতা মুম্বাই টুম্বাই এইগুলো সব জায়গায় চলে যায়। মানে আমরা এখানে অনুষ্ঠান দেখতে এসেছিলাম, আর সেই জন্য মোহনাতে এসছি, আর এখানে দেখো মাছগুলোকে, দেখো জায়গাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, সমুদ্র, নৌকা, আর এদিকে মাছ, দেখো মাছগুলো দেখতে পাচ্ছ কি মাছ, সারি সারি শুধু মাছ। এইখানে নৌকায় করে মাছেরা মানে কি বলবো, লোকেরা সমুদ্র থেকে মাছগুলো ধরে নিয়ে আসে, আর একদম আমরা এখন সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছি, মানে মোহনার পাশে। এই দিকে দেখতে পাচ্ছ আমার পিছনে ঠিক নৌকাগুলো, আর এদিকে দেখো পিছনে দেখতে পাচ্ছ একটা ফাঁকা জায়গায়, মানে চারপাশে সমুদ্র আছে, মানে জোয়ারের সময় এখানে চারপাশে জল থাকে, আর মাঝখানে একটা যে জায়গা দ্বীপের মতো, সেখানে বক টক আরও এখানে আছে, সেখানে কাঁকড়া আর পাওয়া যায় নাকি রে, পাওয়া যায়। আর এদিকে জলগুলো দেখো, দেখো বাহ জলগুলোকে দেখতে পাচ্ছ, জলের আওয়াজ দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। কিন্তু যাই হোক সমুদ্রটা অনেক সুন্দর লাগলো, কিন্তু এখানে কি বলবো মাছের গন্ধে তো এখানে থাকা যায় না। দেখো খালি চারপাশের লুকটা, খালি দেখো এখানকার জায়গাটা, মানে মোহনাটা মানে কি বলবো, লোকেরা মাছগুলো বিক্রি করে আর এখানে লোকেরা থাকে কিভাবে আমি জানি না। এগুলো কি মাছ, ফসা মাছ না কি বলছে জানি না, যদিও আমি বেশি মাছ খাই না, এই সমুদ্রের মাছ বেশি খাই না, সেই জন্য নামগুলো হয়তো ঠিকঠাক জানি না। আর এদিকে দেখো যারা মোটরবাইক নিয়ে আসছে, বমি টমি চলে আসবে রে, নতুন মার্কেট যে আছে ওখানে নিয়ে চলে যা, ওখানে বিশাল জায়গা রয়েছে, আপনার ওইখানে কি গন্ধ রে, ঠাকুর থেকে আবার এ পালিয়ে চল, পালিয়ে চল এখানে, এ থাকা যাবে না, পালিয়ে চল, পালিয়ে চল, পালিয়ে চল।